বাবার বিছানাটা খালি আমার বাবা নাই, ওরে আমার নবী বড় ইয়াতিম। ওই তায়েফের ময়দানে যখন কাফেরের বাচ্চারা পাথর নিক্ষেপ করে, রক্ত ঝরে ঝরে জুতা আটকায় যায়, আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়ে নবীরে গিয়া সালাম জানা দাও। আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই তায়েফের বেঈমানেরা পাথর মারে, আমি নবীর কষ্ট সহ্য করতে পারি না, কান্নাও সহ্য করতে পারি না। আল্লাহর নবীর কান্না আসমান কাঁদে, জমিন কাঁদে, জিব্রাইল বলে নবী ওই তায়েফের বেঈমানেরা পাথর মারে, অর্ডার দেন আমি জমিনটা উল্টায় দিই। কেমন মায়ার নবী আবার, কেমন দয়ার নবী আবার, আমার নবী কাঁদে আর বলে জিব্রাইল এদেরকে মারিও না, এরা আমি নবীর এখনো চিনে না, যদি চিনত আমারে আর কখনো পাথর মারত না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বড় হারাম, ওই নবীর শরীরের ভিতরে পাথর পড়তেছে বৃষ্টির মতো পাথরের আঘাত। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর মায়াত উম্মত হওয়ার পরও কেন সেই নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালা। তাহলে আমার আলোচনার ভিতরের কোনো কিছু জানার দরকার হলে আমি বলবো, তো বেশি চালাকিটা নাকি করার মানসিকতা নিয়ে বসবেন না। খবরদার, আপনারা অনেক শিক্ষিত, অনেক দামি, কিন্তু সব জায়গায় কিন্তু চালাকি চলে না, বেদবি চলে না। আস্তে করে বললাম, খুব সাবধান। আপনারা আমাকে ডেকে আনছেন, আমি আপনাদের দাওয়াতে আসি, আপনারা মেজবান, আমি মেহমান। রসুলের মহব্বতে বলছি, কোন বিধর্মীও যদি কারো দরজায় দাঁড়ায়, আদব রক্ষা করে তার মেহমানদারি করানো সুন্নাত। অনেক কিছু আপনারা জানেন, অনেক কিছু পারেন, জানাটা সব জায়গায় জানানোটা প্রকাশ করিয়েন না, আর পারাটা অনেক জায়গায় দেখাইতে যাইয়েন না। অনেকে অনেক জানতে গিয়া পারতে গিয়া দেখাইতে গিয়ে কিন্তু কপাল পুড়ে গেছে। আপনারা মনে হয় আমার সবাই শিক্ষিত, যুবকেরাও হয়তো ছাত্র স্কুল কলেজে, শিক্ষার কিন্তু একটা ভদ্রতা আদব আছে। এবং আমি জানি যতটুকু আপনারা সবাই ভদ্র পিতামাতার সন্তান, সর্বোপরি আমরা মদিনার রসুলের আদর্শের উম্মত। বৃষ্টির মাঝেও যে আল্লাহ সুযোগ দিলেন, নিয়ামত মনে করে চুপচাপ একটু ধৈর্যের সাথে কথা বলার সুযোগ দেন, শুনতে থাকেন, মানসিক অবস্থাটা একটু নরবরে মনে হচ্ছিল, তো এই জন্য বললাম। তাক মনে হচ্ছিল আমার কাছে, আপনাদেরকে একটু থামেন, ধীরস্থির ভাবে বসেন। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে কবুল করে নিন, আমিন। আমরা মুফাসসিরে কোরআন না, আল্লামাও না, এই কমাও। আমার নামে মুফাসসিরে কোরআন লেখলেও আমি নিষেধ করি, আল্লামা লেখতেও নিষেধ করি। আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে ঈমান দুর্বল। যারা আমার নামে আল্লামা বলবে লেখবে, তারা চূড়ান্ত আল্লামা শব্দটাকে নিচু করবে, অপমানের মতো করে ফেলবে। আমি তাফসিরও করতে জানি না, এলেম নাই, তাফসির করতে বহু এলেম লাগে, আমার বহু কেন, কিঞ্চিত নাই। এরপর আপনারা ডাকেন কেন আর আসছেন কেন, আপনারাই জানেন, আমি জানি না। বাকি হইল, যেহেতু ডাকছেন আর আসছেন, বেদদুবি করিয়েন না, মাস্তানি করিয়েন না, বাহাদুরি দেখাইয়েন না,
আল্লাহ কে ভয় করে কথা শুনেন আর দোয়া করেন কিছু কথা আমার জন্য উম্মতের উপকারের জন্য আদব রক্ষা করে শালীন ভাষায় কোরআন সুন্নাহর আলোকে কি বলছি কিসের আলোকে কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহর আলোকে বলেছি যেহেতু আমার হাদিস হলো কোরআন সুন্নাহ দুই জিনিস ধরে রাখো কোরআন আর নাকি হাদিস কি বলা হলো কোরআন হাদিস না কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ আমার কথাটা নবীর নবী যদি বলে কোরআন সুন্নাহ আপনার কোরআন সুন্নাহ বলতে অ্যালার্জি কেন নবীর কথা ভালো লাগে না তো ভালো না লাগলে আপনি কিসের আশেক চাপাবাজ নবীর কথা ভালো না লাগা আশেক না চাপাবাজ নবীজি বলেন দুই জিনিস ধরে রাখো কোরআন আর সুন্নাহ আমার পণ্ডিতের দরকার কি আল্লাহ হেদায়াত দান করুন হাসরের ময়দানে মানুষ জিন তো উঠবেই ভিন্ন প্রাণীকেও আল্লাহ উঠাবেন তাদের কোনো হিসাব টিসাব হবে না মানুষ জিনের হিসাব হবে ফজর থেকে জোহর ফজরে হিসাব শুরু জোহরের আগে হিসাব শেষ জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে মাঝখানে কিছু আছে এরা থাকবে আরাফে ফজর থেকে বিচার শুরু জোহরের আগে বিচার শেষ কিন্তু পশু পাখি বিচার নাই উঠাবেন কেন গুনাহগার যারা বাহাদুর জালেম এদের মানসিক যন্ত্রণা বাড়ানোর জন্য আল্লাহ বলবেন এই কুত্তা কুন্তু তুরাবা মাটির সাথে মিশে যা নাই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার যারা বাহাদুরের সাথে অপরাধ করে অহংকারী করেছে এদের মানসিক ব্যথাটা বোঝানোর জন্য বাড়ানোর জন্য মানসিক কষ্ট বড় মারাত্মক কষ্ট এজন্য সব ডাক্তার বলে চিন্তা কম করবেন মাথায় বেশি প্রেশানি নিবেন না একটা মানুষের বয়স খুবই কম কালো চুল সাদা হয়ে যাচ্ছে সবাই বলে টেনশন বেশি করে প্রেশান মানসিক প্রেশান কত মারাত্মক যে ঘুম নষ্ট করে দেয় খানা নষ্ট করে দেয় চলাফেরা নষ্ট করে দেয় মানসিক প্রেশান যখন ঢুকে প্রেশানি মানুষকে কোটিপতির থেকে টাটকা মাটির সাথে মিশিয়ে দেয় শুধু মানসিক প্রেশানির কারণে কি পেরেশানি মানুষের মানসিক পেরেশানি মারাত্মক একজনে বলে আমি পিলার পেয়েছি পিলার এই পিলারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে লক্ষ কোটি টাকা ব্যয় করে আজ ফকিন্নি হয়ে যাচ্ছে এক সময়ের কোটিপতি এখন ফকির তো যত উপরিভাগ থেকে দেখি বেঈমানরা অট্টালিকা আছে একটাও মানসিক শান্তিতে নাই তো যে কথাটা আমি পয়েন্ট ধরে টানলাম সেটা হলো দুই জিনিস আঁকড়িয়ে ধরো কোনোদিন তোমার বিপদ আসবে না ইমানের ঘাটতি হবে না এক নম্বরে কোরআন দুই নম্বরে সুন্নাহ এই দুই জিনিস আপনার কাছে যেই পরিমাণ আছে আল্লাহর কসম আপনার কাছে শান্তি সেই পরিমাণ আছে এই দুই জিনিস যার কাছে যেই পরিমাণ নাই তার কাছে ওই পরিমাণ শান্তিও নাই এটা বাস্তব ফলাফল আল্লাহ বলেন কোরআন অবতীর্ণ করলাম এটা ঔষধ একবার না আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন বারবার আনজালনা আর নাজ্জালনা দুই শব্দের ব্যবধান হলো আনজালনা মানে একবার
আর নাযালনা মানে বারবার। আল্লাহ কোরআন নাজিলের ক্ষেত্রে আরো আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, অর্থাৎ একত্রে অবতীর্ণ করেছেন। আনজালনা একবারই, নাযালনা মানে বারবার। তাহলে কোরআন অবতীর্ণ করছেন কদরের রাতে, আনজালনা কয়বার? একবার। কিন্তু আমরা জানি, ইতিহাস জানে, গোটা জগৎবাসী জানে, রসুলের কাছে কোরআন আসছে 23 বছরে একবারে না বারবারে? অথচ আল্লাহ স্পষ্ট বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি, আনজালনা উফি লাইলাতিল কদর, কদরের রাতে। আনজালনা দ্বারা কি বুঝলাম? বারবার না একবার? অথচ বাস্তবতা হলো আল্লাহ কোরআন নবীর কাছে দিলেন বারবার, প্রয়োজন অনুযায়ী। মুফাসসিরিন কেরাম তার জবাব লিখেছেন যে আল্লাহ যে বলেছেন আমি একবার অবতীর্ণ করেছি, সেটা হলো লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন আসছে একত্রে একবার, আর প্রথম আসমান থেকে আল্লাহ কোরআন রসুলের কাছে প্রেরণ করেছেন বারবার, ক্রমান্বয়ে প্রয়োজন অনুযায়ী। এগুলো এক বিষয়। ভিন্ন বিষয় হলো কোরআন হলো ঔষধ। আমার আয়াতের আলোচনা, কোরআন কি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন থেকে আমি ওই জিনিস অবতীর্ণ করেছি যেটা ঔষধ। এই যে ঔষধ আমি অবতীর্ণ করেছি, ঔষধটা কি? কোরআন। ঔষধ কি? কোরআন ঔষধ হিসাবে যে দিলেন, এই ক্ষেত্রে আল্লাহ আনজালনা বলেন না, কি বলছেন? নাযালনা, অনুনাযিলু মিনাল কোরআন, বারবার। একবার না বারবার? বারবার। তাহলে ঔষধ হিসাবে যে কোরআন আল্লাহ দিলেন, বললেন বারবার, কারণ মানুষের রোগ একবার হয় না, বারবার হয়, ঔষধ সেবন বারবার করতে হয়। এজন্য বললেন অনুনাযিল, আমি বারবার ঔষধ হিসেবে কোরআন দিয়েছি, কারণ রোগীর রোগ বারবার হয়, ঔষধও বারবার সেবন করতে হবে। ওয়ানুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই যে আল্লাহু আকবার বললেন, যদি আল্লাহর মহব্বতে বলেন সওয়াব হবে, ফ্যাশন হিসাবে সবাই বলে, এজন্য বলি তো, গুনাহ হবে কিনা জানি না, তবে সওয়াব হবে না। সওয়াব স্টাইল, এগুলো স্টাইল, একটু টান দিলে আল্লাহু আকবার স্টাইল। হ্যাঁ, আবার আমরা শেয়ার বেয়ে কই বলেন না কেন আল্লাহু আকবার? বলি না? আল্লাহর মহব্বতে আমি বলবো কেন? দিল থেকে আসবে, দিল থেকে। হ্যাঁ, দিল থেকে আসবে, আর এটাই সওয়াব হয়ে যাবে। বলতে হবে কেন? বলেন, জোরে বলেন, বলতে হবে কেন? এখন ইসলাম স্টাইল হয়ে গেছে, মডেলিং হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুজ দান করুন। কোরআন অবতীর্ণ করলেন ঔষধ হিসাবে গোটা জগৎবাসীর জন্য। কি বুঝলাম? কোরআন যেহেতু ঔষধ দুনিয়ার জগতের সবার জন্য, তাহলে সব মানুষ রোগী, সব মানুষ রোগী, সব মানুষ রোগী। বলে আম্বিয়া একরাম কি রোগী? নাউযু বিল্লাহি মিন যালিক, না, তারা বেগুনা মাসুম। কিন্তু তাদের কাছেও যেন রোগ আসার কোনো সুযোগ না পায়,
এটার জন্য বাউন্ডারি ব্যারিকেড হেফাজতের পর্দা কোরআন কোরআন নামের ঔষধ তারাও তেলাওয়াত করেছেন নবী তেলাওয়াত করেছেন সাহাবায়ে কেরাম করেছেন অন্যান্য নবী রাসূলদের উপরে আল্লাহর দাও ভিন্ন কিতাব আছে তারা ওই কিতাব তেলাওয়াত করতেন আল্লাহর বিধান বেঈমানেরা এরা কেন রোগী এদের ঈমান নাই এজন্য এরা রোগী বেঈমানের ঈমান আছে না আচ্ছা গেল বেঈমানরা ঈমান না থাকার কারণে রোগী আমরা ঈমানওয়ালা যেহেতু কোরআন সবার জন্য ঔষধ আর সবাই রোগী বেঈমান রোগী কেন ঈমান নাই ঈমানওয়ালারা রোগী কেন দুই কারণ ঈমান পরিপূর্ণ নাই আমল নাই ঈমান আছে কিন্তু পরিপূর্ণ নাই ওদিক থেকে আমল তো নাই ওই গেল এবার ঈমানও আছে আমলও আছে নামাজ পড়ে রোজা রাখে টুপি আছে দাড়ি আছে সব আছে তাহলে আমরা কিসের রোগী বলে আমরা মারাত্মক রোগী টুপি দাড়ি পাগড়ি লাঠি তসবি সব ঠিক আছে ভিতরে ভাব হলো আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই কবিরা গুনাহ এটা ছোট গুনাহ না বড় গুনাহ বড় গুনাহ সগীরা না কবিরা কবিরা গুনাহে কবিরা আমি বড় সবাই ছোট আমি ভালো সবাই খারাপ এই ভাব ভিতরে থাকা মুখে বলার দরকার নাই ভিতরে থাকাই কবিরা গুনাহ আমি অন্যের প্রতিভা প্রকাশ বিকাশ হওয়া সম্মান প্রতিপত্তি আমি সহ্য করতে পারি না এটাও কবিরা গুনাহ বুঝেন নাই আমি তাবলিগ সহ্য করতে পারি না আমি চরমোনাই সহ্য করতে পারি না আমি উজানি সহ্য করতে পারি না আমি দেওবন্দি সহ্য করতে পারি না আমি পাঁচকল্লি সহ্য করতে পারি না আমি কওমি সহ্য করতে পারি না কারণটা কি এরা গাঁজা খায় এরা বেপর্দায় চলে এরা বেপর্দায় চলে এরা গালাগালি করে এরা চুরি ডাকাতি করে তাহলে এরা নামাজ পড়ে না হ্যাঁ দেওবন্দি তাবলিগ চরমোনাই উজানি কওমি এরা নামাজ পড়ে না বেপর্দায় চলে গান গায় ঢোল বাজায় গালি দেয় তাহলে এরপর দেখতে পারি না কেন আমার ভিতরে কবিরা গুনাহ কথা বুঝাইতে পারলাম পাঁচকল্লি টুপি দেখতে পারি না কেন আমার তাকওয়া বেশি হ্যাঁ আমি তাহাজ্জুদ করি এই জন্য না ভিতরে ভেজাল আল্লাহ হেদায়াত দান করুন আহা এত গালাগালি এত হিংসা এত দূরত্ব এত সমালোচনা প্রতি উত্তরে আমরা তো কোনো গালি দেই না কপাল এত যে ভালো যে শুধু নামটা নিলেও তাদের কলিজা জ্বলে নাম নিলেও কলিজা জ্বলে সালাম দিলেও নেয় না নিজেও দেয় না দিলেও নেয় না নিজেও আহ অথচ আল্লাহ মানি নবী মানি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কোরআন পড়ি হজ করি জাকাত দেই মানুষের পায়ে ধরে ধরে বুঝাই পাঁচকল্লি মাথায় দিয়া অন্য টুপিওয়ালারে হিংসা করি না কওমিতে পড়ার কারণে আলিয়াকে হিংসা করি না স্কুল কলেজের বিরুদ্ধে বলি না এরপর এত খারাপ হয়ে গেলাম মনে নাম নিলেই মাথা গরম আল্লাহ আমাদের হেদায়াত দান করুন এই সব ভেজালের ঔষধ কি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন
কোরআন অবতীর্ণ করলাম এটা ঔষধ। ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়াশিফাউন লিমা ফিস সুদুর وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদীম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারত আনহু আফহামুর রিজালি। এরে আল্লাহর বান্দা ভালো করে চিন্তা করো, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক। তুমি যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম, তুমি যেই মদিনার নবীর আশেক আমিও সে মদিনার নবীর আশেক, তুমি যে কোরআন পড়ো সেই কোরআন আমিও পড়ি, তুমি যে বাইতুল্লাহকে কাবা মানো সেই বাইতুল্লাহকে আমিও কাবা মানি। তোমার আল্লাহ যেমন একজন আমার সেই আল্লাহ একজন, তোমার নবী মুহাম্মদ যেমন শেষ নবী সেই নবী আমার জন্য শেষ নবী, তোমার কোরআন একটা যেমন সেই কোরআন আমার জন্য একটা, তোমার কোরআন এক তোমার আল্লাহ এক তোমার নবী এক আমারটাও এক। তাহলে বলো তোমার মাঝে আমার দ্বন্দ্ব হবে কেন? একই বাবার পাঁচ সন্তানকে একজন ব্যবসা করে, একজনে চাকরি করে, একজনে মাঠে কৃষি কাজ করে, যে যেই লাইনে পেটের ধান্দায় রিজিকের তাগিদে এক একজনে এক এক লাইনে কাজ করে, কিন্তু সবাই একই সময় ঈদের মাঠে গিয়া যখন বসে ঘরের মধ্যে নাস্তা করে, সবার পরিচয় যে কি করো ভাই বলে ব্যবসা করি, তুমি কি করো বলে কৃষি কাজ করি, তুমি কি করো বলে ব্যাংকে চাকরি করি, তুমি কি করো বলে আমি ড্রাইভারি করি, এক একজনে এক এক রাস্তায় চলো, বলো তোমাদের বাবা কি এক একজনের এক একজন নাকি? বলে আমরা এক এক লাইনে চললে কি হবে? আমগো বাবা হলে একজন। তুমি কি করো বলে আমি তাবলিগ করি, তুমি কি করো বলে আমি পেশাবের দরবারে যাই, তুমি কি করো বলে জেহাদ করি, তুমি কি করো কলেজে পড়ি, তুমি কি করো স্কুলে পড়ি, তুমি কি করো আমি আলিয়ায় পড়ি, তুমি কি করো কওমিতে পড়ি, তুমি কি হাফেজ বলে, তুমি কি মাওলানা, তুমি কি মুফতি, তুমি কি মুহাদ্দিস, তুমি কি করো মাদ্রাসায় পড়াই, তুমি কি করো মসজিদে ইমামতি করি, তুমি কি করো বলে আমি ব্যবসা করি। যে যেই লাইনে চলো না কেন মনে রাখতে হবে আমাদের সকলের জায়গা কিন্তু একটা, আমগো আল্লাহ একজন, নবী এক, আমগো কোরআন এক, আমরা আল্লাহর নবীর একই ফ্যামিলির সদস্য। এরপর কুত্তার মতো হিংসা করো কেন? কারণটা কি? ও টুপির কালার তোরটার লাগে মিলে নাই এই জন্য, তোমার টুপির কালারের সাথে আমার কালার মিলে নাই এই জন্য, তোমার টুপির কালারের সাথে আমার কালার মিলাইলা কেন? তুমি তো টুপির কালার মিলাইবা মদিনার টাওয়ারের সাথে, মদিনার টাওয়ার থেকে খবর নাও রহমতে আলম কালো সবুজ সাদা ব্যবহার করেছে, অতএব তুমি সবুজ কি খারাপ জানার কোন উপায় নাই, সবুজওয়ালা সাদাকে খারাপ বলার উপায় নাই, সাদাওয়ালা কালোকে খারাপ বলার, বললেই বুঝতে হবে মদিনার টাওয়ারের সাথে তোমার নেটওয়ার্ক দুর্বল। এরপরে যদি বলো আমি হলাম বড় আশেক, নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, গালাগালি করি না, তোমার মাথায় টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, সুদের টাকায় ব্যবসা করো, বেপর্দায় ম্যাডাম নিয়ে মার্কেটে ঘুরো, হালাল কামাই, রুজি নাই, বিড়ি টানো, গাঁজা টানো, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এরে বান্দা তুই যদি বলো আমি আশেকে রসুল সুন্নি, একটু জবাব দিয়া যা, আমি টুপিওয়ালা তাহাজ্জুদওয়ালা কি হব? তুই যদি আশে খাও গাঞ্জা খায় তো আমি কি? কপাল পরা চাপা মাছ, তুই
যদি দাড়ি কেটে রাসূলের সুন্নাত মতো চুল না রেখে আঙ্গুলের নখগুলো নবীর তরিকার বাইরে রেখে গাঁজা খেয়ে সুদ খেয়ে বেপর্দায় চলে সবগুলো পদে পদে রাসূলের সুন্নাত জবাই করে তুই যদি রাসূলের আশেক দাবি করো তা আমি টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি গালি দেই না হিংসা করি না সালাম দেওয়ার চেষ্টা করি বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করি আমি কি আমি কাফের না আমি কাফের না আল্লাহর ভয় অন্তরে ঢুকাও কোরআনের মধ্যে আল্লাহর বারবার বলেন কাউকে গালি দিবেন না হাদিসে নবী বলেন গালি দেওয়া হারাম গালি দিও না রে মুমিন এই গালি দেওয়া রোগ হিংসা করা রোগ নিজের ভিতরে বড় বড় ভাব দেখানো রোগ সব রোগের ঔষধ হলো কোরআন এটি কোরআনও পড়তে জানে না কোরআনও পড়তে জানে না কথা বলেন না কেন কোরআন পড়তে জানে না যা পরে ফাঁকে ফুকে বাংলা মারে কি মারে বাংলা আল্লাহ যাকে যতটুকু বিবেক দিয়েছেন সেই বিবেক থেকে বেঈমানি না করে সঠিক একটা জবাব আমাকে দিন আরবি অক্ষর কয়টা আলিফ বা তা সা শেষ পর্যন্ত কি ইয়া ওই 29টা অক্ষর বাংলায় উচ্চারণ সহ লেখা আছে নি কোন পণ্ডিত যদি বলে আমি কোন হুজুরের কাছে যাব না কোন ব্যক্তির কাছে গিয়ে আমি পূজা করে শিখব না আমি একা একা শিখব বলে কেমনে লাইব্রেরি থেকে ওই বাংলা উচ্চারণের কোরআন আইনা আরবি অক্ষরগুলো মুখস্থ করব কেউ যদি করিয়াও ফেলে কারো কাছে না গিয়া শুধু বাংলা উচ্চারণের ওই অক্ষরগুলো দেখিয়া যদি মুখস্থ করে কিয়ামতের আগের দিন পর্যন্ত শুদ্ধ করে শিখতে পারবে যত বড় মাস্তানার বাহাদুর আর পণ্ডিত হও না কেন এই আরবি 29টা অক্ষর শুদ্ধ করে যদি তুমি শিখতে চাও গরিব আর ধনী নাই কালো সাদা নাই নারী পুরুষ নাই কোন না কোন একজন শুদ্ধ তেলাওয়াত কর্মেওয়ালার কাছে গিয়া তোমাকে শিখতেই হবে তাহলে আরবি অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে কোরআনের তাফসির কি অক্ষর থেকে আরো সহজ হ্যাঁ তাহলে আরবি অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে তাফসির আর ব্যাখ্যা শিখতে কাউকে লাগবে না এই কথা কোন মুনাফিক তোমাকে বলেছে হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দে হাত উরা মাকাম এ যুবক ভালো করে একটু চিন্তা কর হয়তো মনে মনে ভাবতেছো পাগলে কি না বলে ছাগলে কি না খায় মনে মনে ভাবতেছো ও মোল্লা তোমাদের থেকে আমরা খারাপ না আমাদের ডিগ্রি আছে টাকা পয়সার অভাব নাই আমরা তো তোমগো থেকে দরুদ শরীফ কম পড়ি না নবীর ইশকের চিৎকার কম দেই না এরে বাবা যত কিছুই করো না কেন গাছ তোমার নাম কি ফলে পরিচয় আব্বা আম্মা ভালো কিনা সন্তানে পরিচয় পীর সাহেব ভালো কিনা মুরিদের আমল পরিচয় মুরিদ যদি গাঞ্জা টানে বুঝার দরকার নাই বয়ানের দরকার নাই যে পীর গাঞ্জা করো কথা বুঝেন এরে নবীর উম্মতের দল আমার নবীর থেকে বড় পীর আব্দুল কাদের জেলানি আসতে হয় কেন আমার নবীর থেকে বড় পীর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আমার নবীর থেকে সম্মানিত পীর মাইজবান্দা আমার নবীর থেকে সম্মানের দরবার হলো আটরশি আমার নবীর থেকে বড় সম্মানিত পীর চন্দ্রবারা চর্মনাই উজানি সবাই একমত আমার নবীর থেকে বড় আর কেউ নাই
বলে কেমন বড়, বলে আমার নবী এত বড়, তার উদাহরণ নবী নিজেই কোন উদাহরণ দেওয়াও যাবে না যে অমুকের মতন বলা যাবে না, বলা যাবে না। আমার নবী কেমন বড় বলে তার উদাহরণ তিনি নিজেই। সেই নবীজি পেটে পাথর বেঁধে, খানা নাই, ঘুম নাই, বারবার পাথর মারে, বারবার পাথর মারে, আবার সেখানে যায় আর গিয়া কালেমার দাওয়াত দেয়, মানুষের পিঠে হাত বুলায় বুলায় গালি দেয়, নবী হাসি দিয়ে কথা কয়। ভাইজান মনে কষ্ট নেবেন না, নবীর আদর্শের কথা বলতেছি। নবী কত কষ্ট করে 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 নিজের ঘরের দরজা থেকে বের হয়ে কত দূর গিয়ে পায়ে হেঁটে 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 গিয়ে কালেমার খেদমত করেছেন। ও জগতের পীর সাহেবের মুরিদান ভক্তরা, আমিও পীরের মুরিদ, আমিও পীরের ভক্ত, বলো তুমি 30 বছর পীরের দরবারে যাও, তোমার পীর তোমার ইমামতি করে দুরাকাত নামাজ পড়াইতে পারলো না, তোমার পীর সাহেব ইলিয়াতগঞ্জ বাজারে আইসা কোরআন হাতে নিয়ে বয়ান দিতে পারলো না, একটু বলো তোমার পীর আমার নবীর থেকে তো কোনোদিন বড় হতে পারে না, তোমার পীর আমার নবী যেখানে যায় সবার থেকে দামি, ইমামতির মুসাল্লায় নবী আমার সর্বশ্রেষ্ঠ, দাওয়াতের ক্ষেত্রে নবী সর্বশ্রেষ্ঠ, আবার কাজের বেলায় নবী সর্বশ্রেষ্ঠ। ওই যে খন্দকের যুদ্ধে নবী নিজের হাতে গর্ত খনন করা শুরু করলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরাও করব বলে আপনারাও করেন, রসুল নিজেও কাজ করা শুরু করলেন। আরে নবীর উম্মতের দল, তুমি এমন পীরের মুরিদ হইলা যেই পীর 30 বছর হয়ে গেল একবারও তোমার সামনে এসে বলল না কাতার সোজা করেন আজকে ইমামতি আমি করায় দিব। ওরে বাবা কারণটা কি জানি না, জানি না, তবে এতটুকু বলবো যেই পীর ইমামতি করার যোগ্যতা রাখে না, রাখ না রাখার কারণ সে কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন না পড়তে না জানার কারণে, পড়তে না জানার কারণে ইমামতি করতে পারে না। আল্লাহর কসম করে বলি হিংসার নজর নবীজির মহব্বতে বলছি, আর আমার নবীর থেকে তো দামি কেউ নাই, যেই পীর ইমামতির যোগ্যতা রাখে না সে পীর হওয়ারও যোগ্যতা রাখে না। পীর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী যাহা কিছু হোক আমার আসল নবী, আমার আসল আমার বাবারে আমি মানি, যদি আমার বাবায় নবীর সুন্নাত মানে, আমার পীরকে আমি সম্মান করি যদি আমার নবীকে সম্মান করে, আমার নবী আসল, আমার নবীর সাথে যার মিল সে আমার বন্ধু, নবীর সাথে যার মিল নাই সে আমার বন্ধু হতে পারে। আসল কি বাবা না নবী? আমার আসল বাবা পীর না নবী? অতএব নবীকে দেখো, নবীর দিকে তাকাইয়া তুমি এরপরে সম্মানের লাইনে ভাগ ভাগ করে সবাইকে সম্মান করো, পীরকে সম্মান করো বা বাধা দেওয়া হয় নাই, পীরের মহব্বত নিয়ে চলো বাধা নাই, তবে এগুলো মাপকাঠি দিতে হবে নবীর সাথে। আমার নবীর তরিকা মতে নখগুলো পীরের আছে কিনা তাকাও, পীরে যখন পানি পান করে দেখো নবীর তরিকা মতে পানি পান করে কিনা। আমার নবী জীবনে স্বর্ণ ব্যবহার করেন নাই, এবং উম্মতেরও বলেছে পুরুষের দলেরা স্বর্ণ ব্যবহার করবি না হারাম। এখন যদি দেখো তোমার পীরের আঙ্গুলে স্বর্ণের আংটি লাগানো, তোমার পীরের গলায় স্বর্ণের চেইন লাগানো, বোঝা গেল সে নবীর তরিকা মানে না। যে নবীর তরিকা মানে না সে নবীর আশেক হবে পরের কথা, মুসলমান কিনা তদন্ত করা দরকার। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবু আদল সবতরা হামসুরাতু হামসিরাতে মুসতফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবাই সুন্নতে খাইরুল বাশার গির লাজিম তাব ইয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতি কাউলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল।
এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহর মহব্বত নিয়ে বলবি কোন চাপাবাজি নাই আজকে রাতে ঘুমের থেকে ওঠার গ্যারান্টি আছে বাড়ি থেকে এখানে আসছো বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে এখানে বসেছো দাঁড়ানোর গ্যারান্টি দাঁড়াইতে গিয়ে হঠাৎ ঘুরিয়ে পড়ে যাবি আল্লাহ জানটা নিয়ে যেতে পারেনি সে আল্লাহর মহব্বত নিয়ে বল আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই জাহান্নামের বয়ান আছে না নাই কিয়ামতের বয়ান আছে না নাই ফেরেশতার বয়ান আছে না নাই নবীদের বয়ান আছে না নাই বেঈমানের বয়ান আছে না নাই আল্লাহর নবীর সম্মানের বয়ান আছে না নাই এরে যুবক আল্লাহর কোরআন যদি তোর দিল বলে সত্য কোরআনের মধ্যে জান্নাত ও জাহান্নামের বয়ান করছেন তাও কিন্তু সত্য জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে তাও কিন্তু বলা আছে তাও সত্য ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম রাস্তা হবে মুমিনের দুইটা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ জান্নাতে কে যাবে তোমার পণ্ডিতির দরকার নাই আল্লাহ স্পষ্ট বলে দিলেন জান্নাতের পথে যাবে কারা জাহান্নামে যাবে কারা ইন্নাল আবরার লাফি নাঈম জান্নাতের পথে যাবে নেক আমলওয়ালা আর জাহান্নামের পথে যাবে যারা গুনাহগার তারা এবার তুমি চিন্তা করো কোন হুজুরের ফতোয়া নেওয়া লাগবে না বালিশে মাথা লাগাইয়া বাতিটা নিবায়ে ঘুমানোর আগে চিন্তা কর কয়টা গুনাহ করছো কয়টা নেক করছো কলম লাগবে না কাগজ লাগবে না কোরআন নিয়ে হিসাব করা লাগবে না কোন মুফতি সাহেবের ফতোয়ারও দরকার নাই আল্লাহ তাআলা বলেন নবীর মাধ্যমে ইস্তাবতা নাফসাত তোর নফসের দিকে নজর করে ফতোয়া চা ওই যে বাসের মধ্যে লেখা আছে মহাবিশ্বের মধ্যে সব থেকে বড় আদালত হলো মানুষের বিবেক তোর বিবেকের জিজ্ঞাসা কর তুই যে গুনার কাজ করছো নেকের কাজ কয়টা করছো তোর অন্তরের বিবেক দিয়া তোরে বারবার সিগন্যাল দিয়া বলবে আজকে তুই এতটা গুনাহ করছো এতটা নেক করছো কোনটা গুনাহ কোনটা নেক এটা বুঝার জন্য কোনো ফতোয়ার দরকার নাই বিবেক যথেষ্ট কোনটা গুনাহ কোনটা নেক বুঝায় দেওয়ার জন্য ফাইনাল রেজাল্ট কোরআন থেকে নাও গুনাহগারের জন্য জান্নাত কি এবার জাহান্নাম কেমন তাও আল্লাহ কোরআনে বলছে হুজুরের বলা দরকার নাই বাংলা যারা পড়া শিখছো কোরআন শরীফ কোরআন বাংলাটা ডাউনলোড কর মোবাইলে এরপরে কোরআনের মোবাইলের কোরআনটা মাঝে মাঝে বালিশে লাগায় কুইলা কুইলা একটু দুই এক পৃষ্ঠা পড় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালাহু ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما কাসাব এরে বান্দা আয়াতগুলোর তরজমা পড়িয়া দেখ আল্লাহর বানানো জাহান্নামটা কত বড় ভয়ঙ্কর এবার আবার জান্নাতের বয়ান জাহান্নামের বয়ান হাদিসেও আছে বুখারীর মধ্যে খুঁজিয়া দেখ মুসলিম শরীফের মধ্যে খুঁজিয়া দেখ তিরমিজি শরীফের মধ্যে খুঁজিয়া দেখ বাংলা হাদিসের কিতাব মিশকাত শরীফের মধ্যে খুঁজিয়া দেখ জান্নাত আর জাহান্নামের বয়ান কত ভয়ঙ্কর কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল কবরু রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার এগুলোর তরজমা পড়ে দেখ এরে বান্দা এবার বাস্তবে নজর কর আল্লাহর নবীর কথা সত্য কোরআন সত্য জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য চতুর্থ আসমানে কত আসমান
চতুর্থ আসমানে সূর্য লাগানো আছে, উপরে তিন আসমান, নিচেও তিনটা আসমান, মাঝখানে চতুর্থ আসমানে সূর্য লাগানো, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল, পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার একটা মুখ জমিনের মধ্যে দেওয়া আছে, ওই জমিনের দিকে তাপ আসতে গিয়া ফেরেশতারা ঠান্ডা পানি দিয়া ঠান্ডা করে তাপমাত্রা, এরপরে তাপটা ডাইরেক্ট আসে না, ওই সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই গ্যাসের আবরণের মধ্যে কোটি কোটি ছিদ্র আছে, সূর্যের তাপটাকে ছিদ্রটা ওই গ্যাসের আবরণ কন্ট্রোল করে এরপরে জমিনে দেয়। হাশরের ময়দানে রসুল বলেন ওই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আর আল্লাহ বলবে তোর 12টা মুখ জমিনের দিকে ফিরে ইয়া, যত তাপ আছে সব তাপটা ছাড়িয়ে দে, তাপ যখন ছাড়বে মাটির জমিনটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন এরে বান্দা আজকে দেখ আমার সূর্যের তাপ কেমন, সেদিনের কল্পনার কথা এখন একটু ভেবে দেখ, রাতের বেলা সূর্য নাই, দিনের বেলা সূর্য, আবার বৃষ্টিও হলো অজস্র বৃষ্টি হলো, এখন তো সূর্য নাই, সদা সর্বদা পানি, বৃষ্টির পানি কাদা, এরপরে তো গরম, এত ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, এই সূর্যটা যদি মাথার উপরে এসে সব তাপ ছাড়িয়া দেয়, গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, গুনাগারের পেটের নারীবুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হওয়া শুরু হবে, কান্না করে করে চোখের পানি শেষ, রক্ত বের হয়ে যাবে। এই কথাগুলো যদি তোর অন্তর বলে কোরআন থেকে সত্য কথা, এ কথা আমার বাবার না দাদার না, এ কথা আমার আল্লাহর কোরআনের, এ কথা আমার নবীর হাদিসের, ওরে মুসলমান আসে যদি তোর অন্তর বলে নবীর কথা সত্য, কোরআন সত্য, তাহলে গুনাহ নিয়ে কবরে যাইও না, একটা সেকেন্ডের গরম আজাব সহ্য করতে পারবি না, আল্লাহর কাছে তওবা কর, ও আল্লাহ গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে মালিক, কোরআন নামের ঔষধটারে বুকে লাগাও, কোরআন তেলাওয়াত করো, কোরআন শিখো, কোরআনটা পড়ো, আল্লাহর কোরআন যত পড়বা তেলাওয়াত করবা শুনবা তত তোমার রোগ ভালো হয়ে যাবে, এমন কি কোরআন শরীফ পড়তেও যদি না পারো রে বান্দা, আল্লাহর কোরআনটা খুলিয়া তাকায় তাকায় দেখবি তাতেও তোর অ্যাকশন হবে, সওয়াব হবে। কোন ধোকাবাজ করে স্লোগান শিখাই দিল অর্থ না জানিয়া কোরআন পড়লে লাভ নাই, কোন ধোকাবাজে তোরে ধোকায় ফালাইলো জানি না, তোর পায়ে হাত রেখে বলি রে যুবক আল্লাহর কসম, তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব, তোর কবরের জবাব তুই দিবি আমার কবরের জবাব আমি দিব, তবে প্রশ্ন কিন্তু সমান, তুই গরিব হিসাবে প্রশ্ন কম হবে না, আমি হুজুর হিসাবে প্রশ্ন কম হবে না, তুই গরিব এজন্য তোর কাফন একটা কম হবে না, আমি ধনী আমার কাফন একটা বেশি হবে না, দুনিয়াতে আসছি ল্যাংটা যাব একই কায়দায়, বড় লোক যেমন আসছে ছোট লোক তেমন আসলাম, ধনী লোকটা যেমন আসলো গরিব রিক্সাওয়ালাও তেমন আসলো, যাওয়ার বেলায় তোমার তিন কাপড় আমার তিন কাপড়, যাওয়ার বেলায় কবরটার সাইজ তোমারটা যেমন হবে আমারটা 2 হাত বড় হবে, না 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 তোমার কবরের সাইজ যেমন হবে আমার কবরের সাইজ তেমন হবে, তোমার কবরে যেমন কাপুন পেঁচায় দিবে আমার কবরে কাপুনটা পেঁচায় দিবে, কবরে যাওয়ার পর তোমার কবরে যেমন 2 ফেরেশতা আসবে আমার কবরেও 2 জন ফেরেশতা আসবে, আমার কবরে এসে যেমন 3টা প্রশ্ন করবে ঠিক তোমার কবরও সে 3টা প্রশ্ন করবে, 1 নাম্বার বলবে তুই কোন বাবার মুরিদ বল, আল্লাহর ফেরেশতারা বলবে প্রশ্ন 3টা, রাজা বাদশা ধনী গরিব কালো সাদা আর নারী পুরুষ বুঝিনা, পীর মুরিদ বুঝিনা, রাজা প্রজা বুঝিনা, 3 প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, ধর্মের পরিচয় আর নবীর পরিচয় দাও, মান রব্বুকা অমা দীনুকা অমান হাজার রজুলুল্লাদি বৈসা ফিকুম, নবীর পরিচয় দাও, রবের পরিচয় দে তোর রবকে, কার কথায় তোর জীবনটা চালাইলি, রব বলতে গিয়া তুই বলছো রব আমার সব, বল সেই রবকে যারা রবের লাইন অনুযায়ী দাঁড়িয়ে রাখছে টুপি পরছে ইসলামী জিন্দেগি চালাইছে, তারা বলা মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ,
আর যেই বান্দা রব আল্লাহকে চিনে না আল্লাহর কথা মতো চলে না বরং বিরোধিতা করে আল্লাহর কথা মতো না চললে কি হবে হুজুরেরা পর্দার কথা বলে কোরআন দিয়া পর্দা না করলে কে করাবে হুজুরেরা বলে কোরআন হাতি নিয়া গান শুনিস না আমি শুনবো কে আমাকে বাধা দিবে হুজুর বলে ঢোল বাজাইস না কোরআন নিয়া আমি ঢোল বাজাবো কে ফিরাবে হুজুর বলে সুদ খাইও না আমি সুদ খাবো দেখি কোন হুজুরে ফিরায় না না হুজুরের ফিরানের দায়িত্ব না হুজুরে সতর্ক করে দেওয়ার দায়িত্ব ফিরানের জন্য ফেরেশতা বেত নিয়া দাঁড়ায় আছে এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝে নাও আল্লাহর নবী বলেন বান্দা যদি জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয় গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না এরে নবীর উম্মত আশিকের রসূলের দল ওমরের মতো আশিক তো কেউ হতে পারবি না রে যুবক আবু বকর সিদ্দিকের মতো আশিকের রসূল কেউ হতে পারবে না হযরত আলীর মতো আশিকের রসূল কেউ হতে পারবে না ওসমান জিন্নুরাইনের মতো কেউ আশিকের রসূল হতে পারবা না সেই ওমর সেই আবু বকর সেই আলী সেই ওসমান যাদের নামে জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে দেওয়া আছে ইতিহাসটা পড়িয়া দেখ মরণ পর্যন্ত আবু বকরের শুধু কান্না 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 আর কান্নার আওয়াজ কেন আবু বকর কাঁদে কেন ওমর কাঁদে কেন ওসমান কাঁদে কেন হযরত আলী কাঁদে কান্নার একটাই কারণ কবরে আমি একা কেমনে থাকবো যুবক ঈদের নামাজে যায় নামাজ পড়ে সবাই আনন্দের বাড়ি রাস্তা খায় ঘুরতেছে আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে সবাই বলে যুবক কেন কাঁদো আজকে ঈদের আনন্দ যুবক বলে সবার মা আছে বাবা আছে আজ আমি ঈদের নামাজে যখন যাই আমি তাকায় দেখি মায়ের বিছানা খালি পড়ে আছে বিছানায় আমার মা নাই বাবার বিছানাটা খালি আমার বাবা নাই ওরে আমার নবী ও বড় ইয়াতিম ওই তায়েফের ময়দানে যখন কাফেরের বাচ্চারা পাথর নিক্ষেপ করে রক্ত ঝরে ঝরে জুতা আটকায় যায় আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় কয় নবীরে গিয়া সালাম জানা দাও আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই তায়েফের বেঈমানেরা পাথর মারে আমি নবীর কষ্ট সহ্য করতে পারি না কান্নাও সহ্য করতে পারি না আল্লাহর নবীর কান্না আসমান কাঁদে জমিন কাঁদে জিব্রাইল বলে নবী ওই তায়েফের বেঈমানেরা পাথর মারে অর্ডার দেন আমি জমিনটা উল্টায় দেই কেমন মায়ার নবী আবার কেমন দয়ার নবী আবার আমার নবী কাঁদে আর বলে জিব্রাইল এদেরকে মারিও না এরা আমি নবীর এখনো চিনে না যদি চিনত আমারে আর কখনো পাথর মারত না যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বড় হারাম ওই নবীর শরীরের ভিতরে পাথর পড়তেছে বৃষ্টির মতো পাথরের আঘাত ওরে নবীর উম্মতের দল আমার মায়ার নবীর মায়াত উম্মত হওয়ার পরও কেন সেই নবীর সুন্নত অনুযায়ী জীবনটা চালাও না এরে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করো তওবা করো যদি চোখে পানি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি আছে আল্লাহর কাছে মহাব্বতের নজরে কান্না করার চেষ্টা করো আর কান্নাওয়ালার কাছে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া কখন আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন বলো কান্নাওয়ালা ভাই আমার কপাল খারাপ গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই ওরে কান্নাওয়ালা ভাই তোমার কপাল ভালো তোমার উপর আল্লাহর বড় রহমত তোমার উপরে আল্লাহর বড় দয়া তোমার চোখে পানি আমার চোখে পানি উদাই গুনার কারণে আমার দিলটা পাথর এরে আল্লাহর বান্দা দুনিয়া নিসারা যেমন ঠান্ডা করা যাবে না ওরে গুনাগারের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে
ওই কবরের জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না রে বাবা। মাথাটা নত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, নবীর সুন্নতের জবাই করব না, জবান দিয়া কাউকে গালি দিব না, মিথ্যা কথা বলবো না, কারো গীবত শেকায়াত করে নিজের জীবন তারে নষ্ট করব না। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত থাকে, ওরে ডানে বামে তাকায় দেখ, ওরে বাবায় যদি দোয়া করে সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যাবে, মা যদি দোয়া করে কবুল হয়ে যাবে। এখানে যদি দেখো কারো মা নাই কারো বাবা আছে, বাবার কাছে গিয়া দোয়া চাও। যদি দেখো বাবা নাই তো বাবার মতো সাদা দাড়িওয়ালা কে আছে তাকায় দেখ, সাদা দাড়িওয়ালাও দোয়া করলে কপালটা খুলে যাবে রে যুবক। সাদা দাড়িওয়ালার সাথে বেয়াদবি করবি না, সাদা দাড়িওয়ালা যদি দোয়া করে দেয় আমার আল্লাহ দোয়া কবুল না করে পারবে না। যদি দেখো সাদা দাড়িওয়ালাও কেউ তোমার পাশে নাই, দেখ বড় ভাইয়ের মতো আপন কেউ আছে নাকি, ওই বড় ভাইয়ের মতো যদি কাউকে পাও হাতটা দিয়া বলো ভাই আমার জন্য দোয়া করো। বড় ভাই ছোট ভাই রে দোয়া করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। রে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, গুনাহগারের জন্য কবরে আজাব হবে, জাহান্নামে আজাবটাও সত্য। আল্লাহর কাছে তওবা করে নাও, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আল্লাহওয়ালারে গালি দিব না, বেপর্দায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া। আপনি যদি মাফ না করে বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দারে, আপনার বান্দা যাবে বলেন কার দারে, আদর করিয়া মানুষ বানাইয়া, আদর করিয়া মানুষ বানাইয়া, কেমনে দিবে জাহান্নামে ফালাইয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি মাবুদ কেমনে চাইয়া দেখিবে। ও আল্লাহ আমরা তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই বৃষ্টির মাঝেও আপনার বান্দার আপনাকে ভুলে নাই, বসার জায়গাটাও ভালো না রে আল্লাহ, এই কাদা পানির মধ্যে আপনার বান্দারা আপনাকে ভুলিয়া বাড়ি যাইয়া ঘুমায় নাই, আয় আল্লাহ বসার জায়গা পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথা শুনলে, আয় আল্লাহ আমরা সবাই গুনাহগারের দল, আমরা সবাই জাহান্নামের আসামি রে আল্লাহ।